শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কী কী প্রচলিত ওয়ে আছে, বা কী কী ওয়ে ব্যবহার করে, বা কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেকনিক ব্যবহার করে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়ে থাকি। তো প্রথমে এক নম্বরে আমি রেখেছি জাভাকে, দুই নম্বরে রেখেছি কোটলিনকে, তিন নম্বরে আমি রেখেছি সি শার্পকে, চার নম্বরে রেখেছি ফ্লুটারকে, একইভাবে পাঁচ নম্বর এবং ছয় নম্বরে রেখেছি আমি জ্যামারিন আর রিয়্যাক্টকে, এবং সবার শেষে আমি রেখেছি ওয়েব ভিউ অ্যাপ্লিকেশনগুলোকে, যেগুলো হচ্ছে আমরা ফোন গ্যাপ, করডোভা বা আয়োনিক দিয়ে ডেভেলপ করে থাকি। তো এর মধ্যে সবথেকে বেটার ওয়ে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য জাভা ব্যবহার করা অথবা কোটলিন ব্যবহার করা। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন জাভা দিয়ে বানান অথবা কোটলিন দিয়ে বানান, তাহলে সেটার পারফরমেন্স যতটা ভালো হবে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক বা অন্য কোনো টেকনিক ব্যবহার করলে কিন্তু এতটা ভালো পারফরমেন্সের মোবাইল অ্যাপ্লিকেশন বানানো সম্ভব না। জাভা বা কোটলিন দিয়ে যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বানান, তাহলে ওই মোবাইল অ্যাপ্লিকেশনের যে সাইজ অনেক ছোট হবে, পারফরমেন্স ভালো হবে, অনেক বেশি ফাস্ট হবে। কিন্তু এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আপনি অন্য কোনো ফ্রেমওয়ার্কে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবেন না। এখন জাভা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো নাকি কোটলিন দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য জাভা বেটার হবে নাকি কোটলিন বেটার হবে? সেক্ষেত্রে আমার একটাই উত্তর হবে, সেটা হচ্ছে যারা আপনারা বিগিনার আছেন বা মিডিয়াম লেভেলের ডেভেলপার আছেন, তারা অবশ্যই জাভা দিয়েই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন। কেননা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার যে কমিউনিটি, সেই কমিউনিটিতে সিংহভাগ ডেভেলপার কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করার জন্য জাভা ব্যবহার করে। খুব কম সংখ্যক ডেভেলপারই আছে যারা কিন্তু এই কোটলিন ব্যবহার করছে। আর কোটলিনের যে ব্যবহার, এই ব্যবহারও খুব রিসেন্টলি শুরু হয়েছে, আগে কিন্তু কোটলিনের ব্যবহার ছিল না। এ কারণে হচ্ছে কি, এই যে জাভার যে লার্জ কমিউনিটি, এই লার্জ কমিউনিটি থেকে আপনি যে পরিমাণে হেল্প পাবেন, যে পরিমাণে রিসোর্স পাবেন, সেটা কিন্তু আপনি কোটলিনে পাচ্ছেন না। ধরুন আপনি খুব সিলি কিছু সমস্যায় পড়ে গেছেন, আপনি ইন্টারনেটে সার্চ করলেন, ইন্টারনেটে সার্চ করলে দেখবেন যে প্রবলেমের যে সলিউশনগুলো আছে, সেই ম্যাক্সিমাম সলিউশনগুলোই কিন্তু জাভাতে দেওয়া আছে, কোটলিনে কিন্তু এই সলিউশনগুলো এখনও ওইভাবে অ্যাভেলেবল না। এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা আপনারা বিগিনার লেভেলে আছেন বা মোটামুটি ধরেন মিড লেভেলে আছেন, তারা অবশ্যই জাভা ব্যবহার করবেন। একদম যখন আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন, যখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য খুব বেশি মানুষের হেল্প আপনার প্রয়োজন হবে না, তখন আপনি কোটলিন ব্যবহার করতে পারেন। বাট বিগিনার লেভেলে অবশ্যই আপনি কোটলিন ব্যবহার করবেন না। এরপরে আসুন সি শার্প। সি শার্প দিয়েও আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, তবে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনে মূলত গেম ডেভেলপ করার জন্য সি শার্পটা সবথেকে বেশি ব্যবহার করা হয়। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের গেম বানাতে চান বা অ্যান্ড্রয়েডের গেম বানাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সি শার্প ব্যবহার করতে হবে। গেম বানানোর ক্ষেত্রে কিন্তু আবার কোটলিন বা জাভা কিন্তু বেস্ট প্র্যাকটিস না বা আপনার বেস্ট চয়েস না। গেম বানাইতে গেলে অবশ্যই আপনাকে ইউনিটি ব্যবহার করতে হবে, আর ইউনিটিতে গিয়ে অবশ্যই আপনাকে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। এরপরে আসুন আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে ফ্লুটার। অনেকেই ফ্লুটার নিয়ে খুব মাতামাতি করতেছেন, ফ্লুটার শেখার চেষ্টা করতেছেন, তারপরে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্নও করেছেন যে ভাইয়া ফ্লুটার শেখান। অনেকে আবার জাভা, কোটলিন, সি শার্প এগুলোর থেকে ফ্লুটারকেই কিন্তু অনেক বেশি বেস্ট মনে করছেন। তো আমার মতে ফ্লুটারকে এত বেশি বেস্ট মনে করার দরকার নাই, কেননা ফ্লুটারের যে ডেভেলপার কমিউনিটি, সেই ডেভেলপার কমিউনিটি তো একেবারে ছোট। এখানে ফ্লুটার নিয়ে যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে করতে কোনো প্রবলেমে পড়েন বা কোনো বাগ চলে আসে আপনার, বা কোনো ভুলভ্রান্তি হয়, বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, ফ্লুটারের যে রিসোর্স, এই রিসোর্স কিন্তু অনেক কম, অনেক লিমিটেড রিসোর্স আছে ফ্লুটারের। তো সেক্ষেত্রে অবশ্যই যারা বিগিনার আছেন বা মিড লেভেলের আছেন, তাদের জন্য ফ্লুটার রাইট চয়েস হতে পারে না। আবার জাভা, কোটলিন বা সি শার্প দিয়ে যত ধরনের ফাংশনালিটি তৈরি করা যায় বা যত ধরনের লাইব্রেরি আছে বা রিসোর্সগুলো আছে, ফ্লুটারে কিন্তু তত ধরনের লাইব্রেরি এখনও ওইভাবে হয়ে ওঠেনি। অর্থাৎ আমি বলতে পারি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ফ্লুটার খুবই লিমিটেড একটা রিসোর্স। এই রিসোর্স দিয়ে আসলে আপনার মনের মতো করে, ইচ্ছা মতো অনেক কিছুই আপনি এখানে করতে পারবেন না। আর যদিও গুগল বলছে যে ফ্লুটার এখন স্টেবল, হ্যাঁ ফ্লুটারের ফাইনাল রিলিজ ভার্সন তারা বের করে দিয়েছে, তারপরেও আমার মনে হয় ফ্লুটার এখনও কিন্তু জাভা বা কোটলিন যেভাবে অ্যান্ড্রয়েডের সিস্টেমে জেকে বসে আছে, সেভাবে কিন্তু ফ্লুটার এখনও স্টেবল হতে পারেনি। তো আমার মনে হয় ফ্লুটার নিয়ে শুরু করাও খুবই মানে বুদ্ধিমানের কোনো একটা কাজ হবে না। এরপরে আসুন হচ্ছে জ্যামারিন।
জ্যামারিন হচ্ছে মাইক্রোসফটের, আপনি জ্যামারিন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আইওএসের জন্য অ্যাপ্লিকেশন বানাতে পারেন, অর্থাৎ আইফোনের জন্য। তো জ্যামারিনের যে ডেভেলপার কমিউনিটি, এই ডেভেলপার কমিউনিটি কিন্তু অনেক ছোট। আর আমি জ্যামারিন দিয়ে বানানো যে মোবাইল অ্যাপগুলো দেখেছি, এই মোবাইল অ্যাপগুলো আমার কাছে কোনোটিই মানসম্মত মনে হয়নি। কেননা জ্যামারিন দিয়ে বানালে মোবাইল অ্যাপগুলো খুব ভয়ঙ্কর রকমের স্লো হচ্ছে, দুই নম্বর প্রচুর পরিমাণে মেমোরি খাচ্ছে। আবার আপনি জাভা দিয়ে বা কোটলিন দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন বানালে যত ধরনের ফিচার তৈরি করতে পারতেছেন সেটা কিন্তু আপনি জ্যামারিন দিয়ে পারছেন না। জ্যামারিনও খুবই লিমিটেড রিসোর্স নিয়ে আসলে তৈরি। তো তারপরেও অনেকে জ্যামারিন দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, তবে জাভা বা কোটলিন দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনটি বানালে যতটা ভালো হবে, জ্যামারিন দিয়ে কিন্তু আপনি কখনোই সেরকম একটা কোয়ালিটি আপনি অ্যাচিভ করতে পারবেন না। এরপরে আমি রেখেছি হচ্ছে রিয়্যাক্টকে। তো রিয়্যাক্ট মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য খুবই জনপ্রিয় একটা লাইব্রেরি, বর্তমানে রিয়্যাক্ট খুবই চলছে। রিয়্যাক্ট দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর পাশাপাশি আপনি অ্যাজ ওয়েল অ্যাজ আইফোনের জন্য অ্যাপ্লিকেশন বানাতে পারেন। তো রিয়্যাক্ট দিয়ে আসলে কারা শুরু করবেন? তো মূলত যারা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ড থেকে এই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফিল্ডে আসতেছেন, বা যারা ওয়েব ডেভেলপমেন্টের যে প্রিভিয়াস নলেজ, সেই প্রিভিয়াস নলেজকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজে লাগাতে চান, তো মূলত তাদের জন্যই হচ্ছে রিয়্যাক্ট। তো রিয়্যাক্ট মূলত তারাই বেশি ব্যবহার করছে যারা ওয়েব ডেভেলপার। তো ওয়েব ডেভেলপাররা যখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে আসছে, ওয়েব ডেভেলপারদের কিন্তু প্রিভিয়াসলি আপনার হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে HTML, CSS, তারপরে হচ্ছে PHP, ASP, এগুলো কিন্তু জানাই থাকে। তো আপনি যদি এই যে ওয়েব ডেভেলপমেন্টের যে প্রিভিয়াস নলেজগুলো থাকবে, এই নলেজগুলো ইউজ করেই যদি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিয়্যাক্ট ব্যবহার করতে হবে। তো যেহেতু আমাদের ডেভেলপার কমিউনিটিতে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারের সংখ্যা খুবই কম, বাট ওয়েব ডেভেলপারের যে সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি। ওয়েব ডেভেলপারের যে দল, সেই দল কিন্তু অনেক ভারী। তো যেহেতু ওয়েব ডেভেলপারদের দল ভারী, এ কারণেই কিন্তু রিয়্যাক্ট দিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আর এ কারণেই দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে বলতেছে রিয়্যাক্টই সবথেকে ভালো, রিয়্যাক্টই সবথেকে ভালো, কিন্তু আমি বলবো না, রিয়্যাক্ট সবথেকে ভালো না। রিয়্যাক্ট অবশ্যই ভালো, বাট জাভা বা কোটলিনের থেকে ভালো না। রিয়্যাক্ট দিয়েও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো যায়, জাভা দিয়েও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো যায়, কিন্তু আপনি একই অ্যাপ্লিকেশন জাভা কোটলিন দিয়ে বানাবেন আর রিয়্যাক্ট দিয়ে বানাবেন, বানায় দুইটা কম্পেয়ার করবেন, দেখবেন আকাশ পাতাল তফাত পাবেন। জাভা বা কোটলিন দিয়ে যেরকম পারফরমেন্স আপনি পাবেন, আপনি কিন্তু রিয়্যাক্ট দিয়ে ওই পরিমাণ পারফরমেন্স পাবেন না। বাট একটা জিনিস আপনি রিয়্যাক্ট থেকে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ডেভেলপার পাচ্ছেন যারা তাদের ওয়েব ডেভেলপিং যে প্রিভিয়াস নলেজ আছে সেটাকে ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছে। তো যাই হোক, রিয়্যাক্ট অবশ্যই একটা বেটার চয়েস যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন। এরপরে আমি সবার শেষে রেখেছি হচ্ছে ওয়েব ভিউ অ্যাপ্লিকেশনগুলোকে বা ওয়েব ভিউ টেকনোলজি। তো অনেকেই আপনারা আছেন যারা ওয়েব ভিউ ইউজ করে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন। তো ওয়েব ভিউ ইউজ করে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অলরেডি বেশ কিছু ফ্রেমওয়ার্কও কিন্তু চলে আসছে, যেরকম হচ্ছে এই যে আয়োনিক, তারপরে হচ্ছে কর্ডোভা, ফোন গ্যাপ, তারপরে হচ্ছে থাঙ্কেবল, এগুলো কিন্তু সবই আসলে মূলত ওয়েব ভিউ অ্যাপ। তো ওয়েব ভিউ অ্যাপ হওয়ার পরেও এরা যে নেটিভ ফিচারগুলো ইউজ করছে না তা কিন্তু না। যেরকম ফোন গ্যাপ, কর্ডোভা, এরা ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন হওয়া সত্ত্বেও কিন্তু অ্যান্ড্রয়েডের যে নেটিভ ফিচারগুলো, যেরকম হচ্ছে ভাইব্রেশন, তারপরে হচ্ছে সেন্সর, ক্যামেরা, এই যে নেটিভ যে অপশনগুলো, এই অপশনগুলোকে কিন্তু ওয়েব ভিউ অ্যাপ দিয়েও অ্যাক্সেস করা যায়। বাট ওয়েব ভিউকে আমি বলবো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য সবথেকে ব্যাড প্র্যাকটিস, সবথেকে ব্যাড টেকনোলজি। কেননা এ পর্যন্ত আমি যতগুলো উদাহরণ দিয়েছি, রিয়্যাক্ট, জ্যামারিন, ফ্লুটার, তারপরে হচ্ছে সি শার্প, জাভা, কোটলিন, এই সবগুলোর থেকে লোয়েস্ট এবং লোয়েস্ট পারফরমেন্স পাওয়া যায় হচ্ছে এই ধরনের ওয়েব ভিউ অ্যাপ্লিকেশনগুলোকে। তো মূলত যারা খুবই শর্টকাটে মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন বা খুব শর্ট বাজেটে মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, তারা দেখা যাচ্ছে যে খুব শর্টকাটে একটা ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছেন। তো ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন যারা বানাচ্ছেন, এই ধরনের ডেভেলপারদের সংখ্যা কিন্তু প্রচুর, মানে প্রচুর বলতে গেলে একেবারেই প্রচুর। তো যাই হোক, অনেক আলোচনা হয়ে গেল, শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আপনারা প্রফেশনালি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চাচ্ছেন, তারা অবশ্যই ভালো কিছু শিখুন, ভালো কিছু বানান। তাছাড়া কিন্তু শুধুমাত্র লোয়ার কোয়ালিটির যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো বানিয়ে কিন্তু খুব ভালো কোনো ক্যারিয়ার তৈরি করা যাবে না। আর আপনারা যারা এটাকে একদম পেশা হিসেবে নিতে চাচ্ছেন, তারা জাভা ব্যবহার করুন অথবা কোটলিন ব্যবহার করুন। আর যারা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন বা প্রিভিয়াস ওয়েব ডেভেলপমেন্টের যে নলেজ সেটা ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন, তারা অবশ্যই সি শার্প ব্যবহার করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমি বেশ কিছু বিষয়ের উপরে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি। অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের উপরে এ পর্যন্ত আমি 100-এর বেশি ভিডিও আপলোড করেছি। তো যদি আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।